ঢাকা সিটির 95% আর দূরপাল্লার 70% বাসে সিএনজিতে চলে বলে জানিয়েছেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না। বিআরটিএর বরাদে এই তথ্য দিয়ে তিনি বলেন, সরকার, পরিবহন মালিক আর শ্রমিক নেতারা সিন্ডিকেট করে বাসের ভাড়া বাড়িয়েছে। জ্বালানি তেলের দাম এবং নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে নাগরিক ঐক্য। এতে দলের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না অভিযোগ করেন, বিআরটিএর হিসেব অনুযায়ী ঢাকার ভেতরে 12,526টি বাসের মধ্যে 11,900টি বাসই চলে গেছে, ডিজেলে চলে 600 বাস। দূরপাল্লার 16,000 বাসের মধ্যে 11,200 বাস চলে গেছে, ডিজেলে চলে 800। সারাদেশে মোট বাসের সংখ্যা 78,000, যার মধ্যে গেছে 46,800টি আর ডিজেলে চলে 31,200। সে হিসেবে ঢাকা শহরের 95% বাসই গ্যাস বা সিএনজিতে চলে, আর দূরপাল্লার বাস তো গড়ে 70% সিএনজিতেই চলে। তারপরও ডিজেল কেরোসিনের দাম বৃদ্ধিতে পরিবহন ধর্মঘট এবং বাসের ভাড়া বাড়ানো একেবারেই অন্যায্য অন্যায়। বাস এখন সিএনজিতে চলে এই যুক্তিতে, তাই এবার ডিজেলের মূল্য বৃদ্ধিতে পরিবহন ধর্মঘট হওয়াটা একেবারে অন্যায় অন্যায্য, অবর্ণনীয় কষ্টের মধ্যে মানুষ পড়েছে। আগেই চাউর হয়ে গেছে যে দাম সমন্বয় করা হচ্ছে, এবং দাম তো সমন্বয় করা হলো, ঘোষণা আসলো বোধ হয় 5:30-6টার সময়, কিন্তু 5টা থেকে বাস নেমে গেছে এবং বর্ধিত হারে বাড়ানো হয়েছে। এই জন্যই আমরা বলছি যে এটা একটা সিন্ডিকেট, একটা শ্রমিক নেতারাও আসলে মালিকদের চাইতে অনেক বড় বড় সব, তারপরে মালিকদের নেতা তো আছেই, সরকার মিলে এই একটা যৌথ প্রক্রিয়ার মধ্যে যে শর্তের দাম বাড়েছে মানুষকে জিম্মি করে।